ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি একটা ম্যাগি রেসিপি শেয়ার করব আপনাদের সাথে। তা কুকারে তো কেউ কোনোদিন ম্যাগি বানায় না, আমি কিন্তু আজকে কুকারেই ম্যাগি রেসিপিটা শেয়ার করছি। আমরা সাধারণত কড়াই বা প্যানে তো ম্যাগি বানাই, কিন্তু কিভাবে কুকারে আজকে ম্যাগিটা বানাবো সেটা দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। আমি কথা বলতে বলতে তেল দিয়ে দিয়েছি, এবার আমি সবজিগুলো 2 মিনিট ফ্রাই করে নেবো, তারপর আমি ফিরে আসছি। সবজিটা খুব ভালো করে ফ্রাই করে নিয়েছি, এবার কুচুনো ধনে পাতা দিয়ে দেবো, দু 1 মিনিট নেড়ে নিয়ে নুন দেবো আর ম্যাগির মশলাটা দেবো। এবার ম্যাগি প্যাকেটের মধ্যে যে মশলাটা থাকে সেটা দিয়ে দিলাম। এবার মশলাটা সবজির সাথে খুব ভালো করে মিশিয়ে নেবো। সবজিগুলো নরম হয়ে গেছে, এবার আমি নুন দেবো, আন্দাজ মতো নুন দিলাম। সবজিটা খুব সুন্দর ভেজে নিয়েছি। আমি গরম জল দিচ্ছি পরিমাণ মতো। এবার ম্যাগিটা দিয়ে দেবো, ম্যাগিটা আমি কুচিয়ে নিয়েছি, এবার ম্যাগিটা দিয়ে দেবো। এবার একটা সিটি পড়ার আগেই আমি অফ করে দেবো কুকারটা। এবার ঢাকা দিয়ে দিলাম, একটা সিটি আমি পড়তে দেবো না, একটা সিটি পড়ার আগেই অফ করে দেবো। এবার গ্যাসটা আমি অফ করে দিচ্ছি। কিছুক্ষণ রেখে আমি এবার স্টিমটা বার করে দিচ্ছি। এখানে আমার গ্যাস অফ করা আছে আর গ্যাস অন করার কোনো দরকার নেই। কুকারটা খুলে নেবো, ম্যাগিটা খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এবার আমি ওপর থেকে একটু গোলমরিচ গুঁড়ো দিয়ে দেবো, অরিগানো দেবো, এবার একটু চাট মশলা দিয়ে দেবো। ভালো করে সব কিছু একটু নেড়ে চেড়ে নেবো। ম্যাগি কমপ্লিট। যদি রেসিপিটা ভালো লাগে তাহলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করবেন, এবং কমেন্ট বক্সে জানাবেন আজকের রেসিপিটা কেমন হয়েছে। থ্যাংক ইউ।